থানাতে যে পলাশরা একটা দোকানে গতকালকে রাত্রে চুরি হয়েছে। তো ওই দোকানের মোবাইলের দোকান ছিল, ওখানে টিন উপরে টিন খুলে ভিতরে চোর ঢুকে তারপরে চুরি করে। তো খবরটা আমাদের জিডিএনটি করা হয়, সঙ্গে সঙ্গে মনোবাজার থানা পুলিশ পিউতে ভিজিট করে এবং ঘটনা দেখে। তারপর এখানে সিসিটিভি লাগানো ছিল, ক্যামেরা ছিল দোকানে, সিসি ক্যামেরা থেকে যারা চোর যারা তারা কিছু ছবি পাওয়া গেছে। তো ওইটার ভিত্তিতে ইনভেস্টিগেশন শুরু করে প্রথমে একজনকে ধরে, তার নাম হইল আকাশ ত্রিপুরা। এটা মনোবাজার থানাতে সিগারেট বিক্রি করতেছিল, চুরির সিগারেট বিক্রি করতেছিল। তারপরে তার থেকে ইন্টারোগেশন করার পরে সেন্টু ত্রিপুরা নামে আরেকটা ঘোড়াকাপ্পা বাড়ি ওকেও ধরা হয়। তো ধরার পরে এখানে যখন আমরা ইন্টারোগেশন করে থানাতে এনে তারপরে দেখা গেছে তারা স্বীকার করে যে আমরা গত রাতে ওইখানে চুরি করেছি এবং চুরির মালগুলি আমরা বুড়াতলিতে একটা বাড়িতে দেখেছি। তো সঙ্গে সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে এনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বীকারোক্তি দেয় এবং স্বীকারোক্তি বলে তারা এখান থেকে পুলিশ নিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে গিয়ে ওইগুলির মালগুলি বের করে দেয়। এখানে প্রায় 10টা পুরানো মোবাইল, ওই দোকানে নাকি মোবাইলের মেকানিক ছিল, রিপেয়ারিং কাজ করতো, যেমন 10টা রিকভারি করার মধ্যে 10টা আছে পুরানো মোবাইল, আর মালিকের 2টা মোবাইল ছিল, তারপরে টাকা 1500 টাকা ছিল, তারপরে একটা পাওয়ার ব্যাংক ছিল। তো সব মিলিয়ে প্রায় 50-60 হাজার টাকার মাল এখান থেকে চুরি হয়েছে। তো আমরা সাকসেসফুলি মনোবাজার থানা এই কাজটা করতে পেরেছে, চুরি হওয়ার সঙ্গে সঙ্গে এগুলি রিকভারি এবং চুরকেও ধরতে পেরেছি। আর আমরা আইনানুগ একটা এফআইআর রয়েছে, এই অনুসারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে কালকে কোর্টে ফরোয়ার্ড করব। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।